পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের একটি পারফরমেন্সের জন্য আজও স্মরণ রাখা হয় ভারতীয় ক্রিকেট বছরের পর বছর ধরে সর্বদা উজ্জ্বল প্রতিভা পেয়েছে যারা ধারাবাহিকভাবে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স সরবরাহ করে সাফল্যের সাথে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান লঙ্ঘন করতে সক্ষম হয়েছেন তবে এই সমস্ত কিছুর মধ্যেও ভারতীয় ক্রিকেটারদের আধিক্য রয়েছে যারা গতিবেগে তৈরি করতে পারেননি এবং একটি অসাধারণ পারফরমেন্সের পরে ম্লান হয়ে গেছেন এখানে পাঁচজন ভারতীয় ক্রিকেটারের এক নজরে দেখে নেওয়া যাক যাদের একটি পারফরমেন্সের জন্য স্মরণ করা হয় অজয় রাত্র নয়ন মঙ্গিয়ার অবসর নেওয়ার পরে এবং মহেন্দ্র সিং ধোনির উত্থানের আগে ভারতীয় ক্রিকেটে যে অনেক উইকেট রক্ষক চেষ্টা করেছিলেন তাদের মধ্যে অজয় রাত্র অন্যতম দু হাজার এক দুই মৌসুমে জাতীয় নির্বাচকরা বারো মাসের ব্যবধানে যে ছয়টি উইকেট রক্ষককে চেষ্টা করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন দু হাজার দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের সময় ইডেন গার্ডেনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাত্রের অ্যান্টিগায় টেস্ট জনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজের টেস্ট সেঞ্চুরি করার সর্বকনিষ্ঠ উইকেট রক্ষক হয়েছিলেন যাই হোক রাত্রার অসামঞ্জস্যতার চেষ্টা অব্যত ছিল এবং ইংল্যান্ডের সফল টেস্ট সিরিজের পরে খুব শীঘ্রই তাকে থেকে বাদ দেওয়া হয়েছিল ঋষিকেশ কনিত আমাকে সত্য কথা বলুন ঋষিকেশ কনিতকর সম্পর্কে পড়তে বা শুনলে আপনার মনে প্রথমে কোনটি আসে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তিনশো প্লাস রান তারা করতে ভারতকে সাহায্য করতে সাকলাই মুস্তাককে সাউথ পাওয়া মেরে ফেলেছিলেন এমন বিখ্যাত সীমানা কি হয় না দুর্ভাগ্যক্রমে কনিতকর তার ধারাবাহিক ভিত্তিতে তার ব্যবহারের প্রতিলিপি তৈরি করতে পারেননি এবং সেঞ্চুরির শুরুতে অস্ট্রেলিয়া সফরকে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে শেষ চূড়ান্ত প্রমাণিত করেছিল কনিতকর মোট দুটি টেস্ট এবং চৌত্রিশটি ওয়ানডে খেলেছেন যেখানে তিনি একা হাফ সেঞ্চুরিটি পরিচালনা করেছিলেন তিনি এফসি ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স হিসেবে অবিরত ছিলেন যদিও তিনি দু হাজার মৌসুমের একদিনের পর ঢাকার আগে দশ হাজারের বেশি রান অর্জন করেছিলেন দিনেশ মঙ্গিয়া সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আত্মপ্রকাশ করেছিলেন তবে কেবলমাত্র সফল মৌসুমেই তিনি সফরকারী ইংলিশ দলের বিপক্ষে একাত্তর এবং ঊনপঞ্চাশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ী একশো রান স্থায়ী করে দিয়েছিলেন ভারতীয় ওয়ান দলে গুয়াহাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে যে একশো টি দীনেশ মঙ্গিয়ার ক্যারিয়ারে সত্যিকারের বড় হিসেবে প্রমাণিত হয়েছিল 2003 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য ভিবিএস লক্ষণ তাকে পিপ করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে মঙ্গিয়া সুযোগটি সত্যি নগদ করতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে 159 রানের পরে তিনি আরো 42টি ওয়ানডে অংশ নিয়েছিলেন যেখানে মাত্র তিনটি হাফ সেঞ্চুরি সাথে 22.67 গড়ে তিনি 703 রান করেছিলেন স্টুয়ার্ট বিন্নি স্টুয়ার্ট বিন্নি সেই সব বিট পিস ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন যে ভারত সেইন্ট বোলিং অলরাউন্ডারের জন্য তাদের আবেগের অংশ হিসেবে চেষ্টা করেছিল তবে তার পূর্বসূরীদের মতোই বিন্নি আন্তর্জাতিক পর্যায়ে তেমন সাফল্য পাননি দু হাজার চোদ্দো সালে নটিংহ্যামে তার ম্যাচ সেভিং হাফ সেঞ্চুরি বা দু হাজার চোদ্দো ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে চার রানে ছয় উইকেটের রেকর্ড ব্রেক স্পেলের মতো তার মুহূর্তগুলি এখনও ছিল এখানে তিনি ভারতকে তাদের মতো রক্ষা করতে সহায়তা করেছিলেন একশো রানে বিনিয়ান ওয়ানডেতে উনিশশো তিরানব্বই হিরো কাপ ওয়েস্ট ইন্ডিজ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর সেরা বোলিংয়ে একুশ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন যা আজও রেকর্ড যোগিন্দর শর্মা রবি শাস্ত্রী যখন এই ঐতিহাসিক কথাগুলি প্রতিধ্বনিত করলেন তখন যোগিন্দর শর্মা ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্তের ইতিহাস নিজেকে জড়িয়ে ধরলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয় শর্মা দু সালে ফিরে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার কাজে তাকে দেশব্যাপী চাঞ্চল্য করে তুলেছিল সর্বশেষ ওভারে মিসবাউল হকের বিরুদ্ধে শর্মা তেরো রানের রক্ষণে এগিয়ে গেছিলেন প্রমাণ দিয়েছিলেন যে এম এস ধোনির হরভজন সিং এর জায়গায় বল হস্তান্তর করার সিদ্ধান্তটি সত্যই ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে মাস্টার স্ট্রোক ছিল দুর্ভাগ্যক্রমে এটিও ভারতের পক্ষে যোগিন্দর শর্মা শেষ খেলা হিসেবে প্রমাণিত হয় আইপিএল অবধি তিনি সিএসকে হয়ে খেলেছিলেন তবে দু সালের নভেম্বরে তিনি প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন যেখানে তিনি একাধিক মাথায় আঘাত পেয়েছিলেন এবং এমনকি দু হাজার সালে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছিলেন কোনো ভারতীয় কলা আসেনি শর্মা বর্তমানে হরিয়ানা পুলিশের উপ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন